যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? একেবারে বীরের সম্মান দিয়ে ফেরাতে হবে। বীরভূমে কেষ্টর অনুপস্থিতি লড়াই হবে তিন গুণ বেশি। নেতাজি ইন্দোর থেকে আরো একবার কেষ্টকে সমর্থন দিদি। কেষ্ট বেচারা ওর একটু ইঞ্জুরি শরীর খারাপ, একবার বক বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটি দখল করবেন? ও গুড়ে মালি। অনুব্রত মন্ডলীর গ্রেপ্তারি নিয়ে ফের সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একেবারে সরাসরি ঝাঁজ বাড়ালেন তিনি। বীরভূমের জেলা সংগঠনের প্রধান নেতার মুক্তির পর বীরের সম্মান দিয়ে তাকে ফিরিয়ে আনার প্রস্তাব দলনেত্রীর। একই সঙ্গে রাজ্যের গেরুয়া শিবিরকেও হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্দোরের সভা থেকে আরো জানান, আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। একদম এইভাবে আমরা আগেই জেনে যাচ্ছি, তার কারণ সূত্র। এর আগেও অনুব্রত মন্ডলের গ্রেপ্তারে নিয়ে সরব হয়েছিলেন দলনেত্রী। তিনি বলেছিলেন, কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। কেষ্টকে তো আটকে রেখে দেয়, তো কেষ্টকে জেলে আটকালে কি হবে? ছেলেটা গত দু বছর কষ্ট পেয়েছে আমি জানি বলে তাই, ওর বউয়ের ক্যান্সারে মারা গেছে। প্রতিদিন কলকাতা আর বোলপুর করত, এমনকি গতবারের পঞ্চায়েত নির্বাচনের সময় ওর বউ যখন টাটা মেমোরিয়ালে অপারেশন হচ্ছে, আমাকে একদিন কেষ্ট বলল, দিদি জানো তো তোমার বৌমা বলছে যে তোমার পঞ্চায়েত ইলেকশন আমায় দেখতে হবে না, যাও তুমি দলের কাজ করো গিয়ে। আমি একদিন কেষ্টকে জিজ্ঞেস করলাম, কেষ্ট তুই তো কিছুই চাস না, ওকে এমএলএ হতে বলুন হবে না, ওকে এমপি হতে বলুন হবে না। আমি ওকে অনেকবার বলেছি তুই রাজ্যসভায় যা, এখন তো আমাদের ক্ষমতা আছে রাজ্যসভায় পাঠাতে, যেমন সুভাষিসকে আমরা পাঠিয়েছি এখান থেকে, তুই রাজ্যসভায় যা। বলে না দিদি আমি যাবো না। তবে বৃহস্পতিবারও তার মুখে এসএসসি নিয়োগ দুর্নীতিদের ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের নাম শোনা যায়নি একবারও। যদিও নাম না করে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা গয়নার উদ্ধারের কথা উল্লেখ করে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।